من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قرونا بشرت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله عربر پر مکہ نگرے جتھائی امینار گھار خدر کرونا کوثر ہوئے زر سے برمبر بلاغ العلا بکماله لا إله شرط کرتے سے بھائی شرط کرتے سے لا إله ادھر جکھن ڈوبے سل جاتی سلنا آلور باتی بربرتار سروم شکھرے پوسے عرب جاتی بیٹیر جنم بیجار پیتا کھرت نتن گور
কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর, সেই সে কঠিন দুর্যোগময় দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, জন্ম নিলেন ধরণীর কোলে রসুল মোহাম্মদ কালিমা পড়লা ইলাহা। ভাই আসলে কিন্তু এটা ফিকি দেবে, আসলে ফিকি দেবে, এটা শর্ট করতেছে, মুখ লাগা যাচ্ছে না আমার। দুইটা করে মাহফিল নিয়ে আবার এখান থেকে যাওয়া লাগবে পীর গাছা রাতে। আরো জোরে লা ইলাহা। কালিমার সাথে কারো দুশ্মনী আছে? কথা আসতে বললে বুঝি কি? কালিমার সাথে কারো দুশ্মনী আছে? এখানে কি মুসলমান নাকি হিন্দু আমরা বসে আছি? মুসলমান বলতে দ্বিধা হচ্ছে? মুসলমান বলতে লজ্জা হয়? মুসলমান কোন জাতির কাছে মাথা নত করতে জানে? মুসলমান কালিমার সাথে দুশ্মনী থাকবে না মুসলমান কালিমার পক্ষে? কালিমার পক্ষে মুসলমান থাকার কথা কি না? আজকে মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকতে লজ্জাবোধ করে, আজকে মুসলমান কালিমার সাথে ধোকাবাজি করে, আজকে মুসলমান কোরআনের সাথে বিদ্বেষ করে, আজকে মুসলমান তমাম পৃথিবীর সমস্ত নাস্তিক আর মুরতাদদেরকে নিয়ে বিভিন্নভাবে কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মতবাদের সাথে তারা লড়াকু সৈনিক সৈনিকের মতো মোনাফিকি চরিত্র লালন করে বিদায় তমাম পৃথিবীতে। বিগত দিনে মুসলমান বিভিন্ন স্থানে মায়ের খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যদি তমাম পৃথিবীর কে চরমনাই, কে আট্রসি, কে ফুরফুরা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে সারসিনা দেখার সুযোগ নাই, কে কোন দল করে, সকলেই যদি এক প্ল্যাটফর্মে থাকত, আল্লাহর কসম 15 বছর আমাদেরকে কষ্ট করতে হতো না, 15 বছর আগেই এই বাংলাদেশ সোনার মদিনা হয়ে যেত, কথা বলেন ঠিক না বেটিক? আজকে মুসলমান তাজা রক্ত যেদিন এই ঢেলে দিয়েছে, মুসলমান যেদিন বুলেট প্রুফ বুক সামনে ওপেন করে দিয়েছে, সেদিন এই মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দিয়েছেন, কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠিক? সুতরাং যতক্ষণ কথা হবে, আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, আমার সাথে আপনাদেরকে হা না ইয়েস নট বলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি, দুহাত আল্লাহকে দেখায় দাও। আমার ভাইয়েরা, আমরা ধ্বংস কিভাবে হয়েছিল নমরুদের দেখিনি, আপনারা দেখেছেন? নমরুদের ধ্বংস আমরা দেখিনি, আমরা আব্রাহার সেই হস্তি বাহিনী সহ কাবা ঘর ভাঙ্গার জন্য এসেছিল সেই কাণ্ডলীলা ধ্বংসলীলা আমরা দেখিনি, আমরা নমরুদের ধ্বংসলীলা দেখিনি, কিন্তু আমরা ফেরাউনেরও ধ্বংসলীলা দেখিনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত জুলাই এবং আগস্টে 90 ফেরাউন, 90 আব্রাহা এবং 90 নাস্তিক স্বৈরাচার হাসিনার পতন আল্লাহ আমাদেরকে দেখায় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখতে হবে, সুস্পষ্ট কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াকু সৈনিকের মতো মাঠে ময়দানে যদি কাজ করতে পারেন, বিগত দিনে মুসা আলাইহিসসালামকে যেমন লোহিত সাগর, মুসা আলাইহিসসালামকে যেমন এই মুসা এমন একজন পয়গম্বর যেই মুসার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা লকাব ব্যবহার করা হয়েছে। আমার ভাইরা মুসাকে যেমন লোহিত সাগর গিলতে পারেনি, ডুবাতে পারেনি, আমার সম্মানিত বন্ধুগণ হযরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যেমনিভাবে তীক্ষ্ণ ছুরি জবহ করতে পারেনি, ইউনুসকে যেভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এবং কুদরতে মাছ ভয়ঙ্কর মাছ যেমন হজম করতে পারেনি, আজও যদি মুসলমান এক প্ল্যাটফর্মে থাকতে পারে, আল্লাহর কসম করে বলি মুসলমান তমাম পৃথিবীতে মুসলমানদের বিজয় হবে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে মুসলমান আল্লাহর পয়গম্বর বিশ্বনবী
محمد رسول الله صلى الله عليه وسلم امت হয়ে আমরা এখানে কোরআন শুনতে এসেছি অল্প কয়েক মিনিট কথা আলহামদুলিল্লাহ জোরে হবে না ধীরে হবে আওয়াজ বাড়বে না কমবে মুসলমান বাতিলের কাছে মাথা নত করবে মুসলমান আল্লাহর সাথে আল্লাহর পক্ষে কাজ করবে নবীর পক্ষে থাকবে জীবন থাকবে আর যাবে দেখার সুযোগ নাই যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মুসলমান বিদ্বেষী আলেম বিদ্বেষী জামাতে ইসলাম বিদ্বেষী এদের সাথে কোনো আপোষ নাই কথা বলে ঠিক কিনা আমার ভাইরা সুস্পষ্ট করে বলি আমার দিকে তাকান আসুন মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি জাল্লাহ তাবারক তাআলা মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদেরকে পার্ট অফ হেভেন জান্নাতের বাগানে আসার বসার তৌফিক ইনায়াত করলেন সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি প্রাণ খুলে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ভাই নাই পুরুষের মতো হিজরার মতো থাক আপনারা যদি কেউ এখানে হিজরা থাকেন ভিন্ন বিষয় এখানে হিজরা আছেন না পুরুষ পুরুষ কারা কারা দেখতে চাই পুরুষ সবাই পুরুষ এই জন্য বলুন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ বাড়বে না বলেন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ বাড়া যাবে আমার মনে হয় যদি কৃপণতা না করি বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার সাথে সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা আমরা শুকরিয়া আদায় করে নিলাম সেই রব্বে কারীমের দরুদ প্রেরণ করি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া সরওয়ারে দু আলম রাসূল আরবী রাসূল আকরাম নবী মুকাররম বিশ্ব নবী দুলালে আমেনা নূরে মুজাসসাম যেই নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হলেন তাইফের জমিনে মায়ের খেলেন আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবীর মাথায় লোহার হেলমেট ভেঙে গিয়ে মাথার রক্তাক্ত হয়েছিল আমরা সেই নবীর উপরে দরুদ প্রেরণ করব যেই নবী উহুদের ময়দানে দন্দান শহীদ করলেন সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে একটু প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইজান কথা বলা যাবে না কথা বলা যাবে না কথা অনেক বেশি সময় অনেক কম সময় অনেক কম কথা অনেক বেশি বন্ধুগণ আজকে এই স্বাধীন ভূমিতে আমরা যেভাবে কথা বলছি বিগত কয়েক মাস আগে আমরা কোরআনের তাফসির এত দূরের কথা মসজিদে হক কথা বললে পরে আমাদেরকে বিভিন্নভাবে কারাগারের ভয় দেখানো হয়েছিল জেলখানার ভয় দেখানো হয়েছিল আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল আমাদেরকে কোরআনের তাফসির মাহফিলগুলো ওপেন করতে গেলে কমপক্ষে দশ থেকে পনেরো জায়গায় দরখাস্ত দেওয়া লাগতো আবার শুধু তাই নয় একটু কম বেশি হলে পরে কারাগারে নিয়ে গিয়ে আয়না ঘরের মতো জঘন্য স্থানে তারা আমাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে বিভিন্নভাবে রিমান্ড আমাদের উপর হস্তক্ষেপ করতে কথা বলেন ঠিক কিনা সুতরাং বলতে চাই খুব সাবধান আর আরো জ্বলে বলেন কার আসমান কার আমরা কার এই কোরআন কার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে এখন থেকে অফেনে কোনো নাস্তিক আর কোনো মোরতাদকে ভয় করে আল্লাহর কোরআন থেকে কোনো মুসলমান পিছু হটতে পারে না কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এখনকার বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এখন বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই বাংলাদেশ 94% মুসলমানের দেশ শুধু তাই নয় 94% থাকবে না 100% মুসলমানের দেশ হয়ে যাবে বাংলাদেশ রাজি আছেন সামনে যে প্রতীক আসতেছে এই প্রতীকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা বহুত দেখছি ধানের শীষ লাঙ্গল নৌকা শৌকি দেখলাম মশাল
হাতি বাঘ ভাল্লুক সব দেখছি এখন একটা জিনিস দেখতে চাই সেটা বলুন তো কি আরো জোরে বলতে হবে কি এই দাড়িপাল্লায় যদি আপনি ভোট দিতে পারেন আর এই ভোট যদি আপনি অবশ্যই ইনসাফ ভিত্তিক আদায় করতে পারেন আল্লাহর কসম তমাম পৃথিবীতে দুর্নীতি থাকবে না তমাম বাংলাদেশে টেন্ডারবাজ থাকবে না তমাম বাংলাদেশে কোন নাস্তিক থাকবে না আওয়ামী লীগ তো দূরের কথা কথা বলেন ঠিক না ঠিক বাংলার জমিনে আওয়ামী লীগ থাকবে না কোন আওয়ামী লীগের কর্মী আজ জিজ্ঞাসা করেন তো যদিও আওয়ামী লীগ করেছিল বলেছিল যে আমি আওয়ামী লীগ করি নাই আছে না আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে পালাবার দিশে খুঁজে পাবে না মামু বাড়িতে মানে গাছের গোড়াতে আসতে না আসতে নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা আছে না নাই আছে না নাই আমার ভাইজান আল্লামা আল্লামা সাইদি নওয়ারুল্লাহু আমার খাদাহু ওয়াজআলাল ফিরদাউস মাসওয়াহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মানিত শ্রদ্ধাভাজন মরহুম আল্লামা সাইদি হুজুরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন বলেন আমিন আরো জোরে বলেন না আমিন আসুন আমার ভাইজান একটু বসুন একটু বসুন আমরা স্বাধীন ভূমিতে আমরা আর কারো দালালি কারো দুই নম্বরই কারো সন্ত্রাসী অ্যাকসেপ্ট করবো না কথা বলেন ঠিক না ঠিক কথা হবে মুসলমানদের পক্ষে কথা হবে কোরআন থেকে কথা হবে রসুলের সুন্না থেকে কথা যারা বেশি বাড়াবাড়ি করবে সেটা যেই দলের হোক জিব্বা কেটে কুত্তাকে খাওয়াতে হবে রাজি আছো কারা কারা রাজি দেখাও আল্লাহকে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইজান আসো আজকে দেশটা যদি ইসলামের হতো আর আইনটা যদি আল্লাহর হতো চলতো কোরআন দিয়া বাংলাদেশটা তাহলে এই পরিবেশটা কেমন হতো একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার ভাইজান আজকে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতে লজ্জাবোধ করি আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা ভুলে গিয়েছি বিধায় আজকে আমরা জর্জরিত নিষ্পেষিত নির্যাতিত কিন্তু পনেরো বছর সাড়ে পনেরো বছর আপনি কি অবস্থায় ছিলেন এই বাংলাদেশে আর আজকে কি অবস্থায় আছেন আপনি একটু চিন্তাও করেন না পনেরো বছর আপনি কোরআনের মাহফিল ওপেনে করতে পেরেছিলেন কথা যুবকের মতো পুরুষের মতো বলতে হবে পেরেছিলেন তা সেই মানুষ আপনি আজকে আজকে সাড়ে পনেরো বছর থেকে শুরু করে এই বিগত কয়েকদিনের পর বিগত কয়েকদিন এবং আজকে অদ্যবধি ডিস্টেন্স থার্ড ডিস্টেন্স ছিল এই জন্য আমি অনুরোধ করব মেহরবানি করে অনেক কথা আছে একটু মেহরবানি করে বসুন কোরআন ও সুন্নার আলোকে আলোচনা হবে ইনশাআল্লাহ একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনায় চলে যাব আল্লাহর পয়গম্বর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী আমার সম্মানিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি দিনী ভাইরা আমার আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা শ্রদ্ধা ভাজন বাবাজিরা এবং যুবক ভাইরা প্লিজ অ্যাটেনশন করো কথাগুলোর দিকে মনোনিবেশ হন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে তমাম পৃথিবীতে কোরআন এবং সুন্নার মাধ্যমে কোরআন এবং সুন্না দ্বারা তমাম পৃথিবীটা এমন ভাবে সাজিয়েছিলেন সাহাবা ইকরামদের জীবনী তালাশ করলে দেখা যায় বন্ধুগণ তাদের জীবনীটা হলো কোরআনিক জীবনী বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার নবীজি বিশ্ব নবী বলেন যে ব্যক্তি দিনের বেলা কোরআন করিমের আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সৃষ্টি জানবার জন্য যে ব্যক্তি দিনের বেলা আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহকে বুঝার জন্য আল্লাহকে চেনার জন্য যারা দিনের বেলা তার ঘর থেকে বের হয়ে যায় পাঁচশত রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো এর চাইতেও বেশি সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয় আরো জোরে বলুন না সুবহানাল্লাহ
এটা হলো আমাদের নবী বিশ্ব নবীর কারণে আমার ভাইরাম আমার বন্ধুগণ কোরআন দিয়ে যদি দেশ চলে আর আল্লাহর আইন যদি এই ভূমিতে চলে আমার বন্ধুগণ আর দায়িত্বটা যদি আলে মোলামাদের হাতে পড়ে যায় সমাজটা কি রকম হবে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন আলোচনায় যাওয়ার আগে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম হলো সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী তালাশ করলে দেখা যায় আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর একজন সাহাবী যার নাম হলো সাইদ ইবনে আমির আর এই সাইদ ইবনে আমির আল জুমাহি ছিল হিমসের গভর্নর কিসের গভর্নর হিমসের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আর অর্ধ পৃথিবীর খলিফা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিংহাসনে বসে আছেন একবার হিমস থেকে কিছু লোক আমার ভাইরা হিমস থেকে কিছু লোক আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমরের কাছে আসলেন সালাম বিনিময় হলো ভালোমন্দ দেয়া নেয়া হলো গিবান ট্যাক কথাবার্তা হলো এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিমসের কিছু লোকদেরকে বলল ও আমার সাথী সঙ্গীরা তোমরা কোথা থেকে আসছো তিনি তেনারা বললেন যে আমরা হিমসের শহর থেকে আসছি আল্লাহর বান্দা অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা একটা কাজ করো হিমস শহর থেকে দারিদ্র গরিব দুঃখী অসহায় এই সমস্ত মানুষের তালিকা আমার হাতে প্রেরণ করো আমার হাতে পাঠিয়ে দিও আমি বাইতুল মাল থেকে তাদেরকে কিছু গিফট করব সরকারি কোষাগার থেকে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা সেই জামানায় কি অবস্থা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে এ বন্ধুগণ কোষাগার থেকে সম্পদ বা কিছু প্রোডাক্ট বা কিছু রকমের খাদ্য বিতরণ করার জন্য তালিকা চাচ্ছে আর আজকে আমাদেরকে তালিকা দিয়ে আসলেও কাজ হইতো না কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা আল্লাহর বান্দা হযরত ওমরের এই বক্তব্য শোনার পরে হিমসের সাধারণ মানুষগুলো তালিকা তৈরি করলেন তৈরি করার পরে দারিদ্র মানুষের তাই এবং ফকির মিসকিনদের তালিকা তৈরি করলেন তৈরি করার পরে হযরত ওমরের কাছে যখন এই ঘটনা এই তালিকা পেশ করা হলো ওমর 100 জন তালিকায় যে লোকগুলার মধ্যে পেলেন তালিকায় 100 জন মানুষের তালিকা করা হলো এক নম্বরে যেই লোকটার নাম ছিল যার নাম হলো সাইয়িদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ সাইয়িদ ইবনে আমির কি ছিলেন হিমসের গভর্নর রাষ্ট্রপতি দরিদ্রের তালিকা যখন করা হলো ফকারার তালিকা যখন করা হলো গরিবদের তালিকা যখন করা হলো তালিকার মধ্যে এক নাম্বার হলো হিমসের গভর্নরের নাম আল্লাহু আকবার আমার ভাইজান তাদের ভালোবাসা এবং তাদের নেতৃত্ব এবং তাদের আদান প্রদান এবং তাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি কিরকম ছিল এই জন্য আমি বিনয়ের সাথে বলি বন্ধুগণ আমাদের জীবনটা আমাদের বডিটা আল্লাহর দেয়া যেহেতু সুতরাং আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি না নাই আরো জোরে বলেন আছি না নাই আল্লাহর পথে চলতে হবে সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য সাহাবায়ে কেরামদের আদর্শ নবীজির আদর্শ আমরা যদি লালন করতে পারি কোন নাস্তিক কোন মুরতাদ কোন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কোন টেন্ডারবাজ মুসলমানদের উপরে চড়াও হওয়ার সাহস পাবে না বরং ওলামায়ে কেরাম এবং মুসলমানেরা পাল্টা জবাব দিবে অন্যায় দেখলে থাপ্পড় দিয়ে থামাই দিবে কথা বলে ঠিক না বেঠিক এটা হলো মুসলমানদের রেসপন্সিবিলিটি আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর জমিনে যেহেতু আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে
এই প্রতিক্রিয়া বা এরকম চিন্তা ভাবনা যেহেতু ওলামায়ে কেরাম করতেছে এই জন্য আমাদেরকে অবশ্যই এই কোরআনের পক্ষে আসতে হবে ইসলামের ছায়াতলে আসতে হবে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে 56,000 প্রতিটি ইঞ্চি মাটিতে কোরআনের রাস ঘটায়া দিবে সুবহানাল্লাহ বলেন আমার ভাইজান তাহলে ভালোবাসতে হবে কাকে আরো জোরে বলেন কাকে আল্লাহকে ভালোবাসতে হবে তার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই আবার আলেমদেরকে ভালোবাসতে হবে আলেমদের পাশাপাশি যে প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা এবং মসজিদ এগুলোর ভালোবাসার দরকার আছে না নাই আছে না মসজিদ ভালোবাসতে হবে মাদ্রাসা ভালোবাসতে হবে এবং ইসলামের পথে আসতে হবে তাহলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই মাদ্রাসার আহ্বানে যেই মাদ্রাসার সারায় যেই মাদ্রাসার উক্তিতে বা যেই মাদ্রাসাকে কেন্দ্র করে এই তাফসীর মাহফিল আসার তৌফিক দান করলেন এই মাদ্রাসা বলুন তো রসুলের মাদ্রাসা নাকি আল্লাহর মাদ্রাসা আল্লাহ রসুলের মাদ্রাসা আর মসজিদ হলো আল্লাহর ঘর আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর রসুলের মাদ্রাসায় যদি কোনো মানুষ পড়াশোনা করে তাহলে সে ভালো ভদ্র মানুষ হবে নাকি অভদ্র হবে বলেন বলেন ভদ্র হবে নাকি অভদ্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে মাদ্রাসার বিকল্প নাই ঠিক কি না আমার ভাইরা আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় আমার নবীজির উপরেই কোরআন নাজিল করা হলো যেই সময় সমাজটা অন্ধকারে সে গিয়েছিল যেই সময় খুন গুম হত্যা ইফতিজিং ধর্ষণ বিভিন্ন রকমের টেন্ডারবাজ ছিল যেই সময় মানুষের ভ্রাতৃত্ববোধ ভুলে গেল যেই সময় মানুষ পাপাচারে লিপ্ত হয়ে গেল এমন একটি সময় আমার আল্লাহ এই কোরআন নামক হেদায়াত এই কোরআন নামক দৌলত আমার নবীজির উপরে নাজিল করে দিলেন সুবহানাল্লাহ বলেন